প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প কৃষ্ণপক্ষ সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ হানিফ দাঁড়িয়ে আছে জারুল গাছের নিচে জায়গাটা বেশ সুবিধাজনক গাছ গাছড়ায় ঝুপড়ির মতো হয়ে আছে দূর থেকে তাকে দেখার উপায় নেই টর্চের আলো ফেললেও বোঝা যাবে না কিছু কিছু বেআকের লোক টর্চের আলো রাস্তায় ফেলার বদলে আশেপাশে ঝোপঝাড়েও ফেলে তবে আসার কথা হলো টর্চওয়ালা লোক এ অঞ্চলে নেই বললেই হয় যে দু একজন আছে তারা ব্যাটারি বাঁচাবার জন্য খুট করে খানিকটা আলো ফেলে টর্চ নিভিয়ে ফেলে ভাদ্র মাস তাল পাকা গরম পড়েছে হানিফের গায়ে মার্কিন কাপড়ের মোটা পাঞ্জাবি গা অসম্ভব ঘামছে অবশ্যই এই রকম অবস্থায় সবসময় তার গা ঘামে মাঘ মাস হলেও ঘামত বড় ধরনের কোনো কাজের আগে আগে তার এমন হয় মানুষ মারা সহজ কোনো কাজ না বড় কাজ হাইফ দাঁড়িয়ে আছে নওয়াবগঞ্জের মুন্সি রইসুদ্দিন নামের একজন লোককে খুন করার জন্যে মুন্সি রইসুদ্দিনকে সে চেনে না লোকটি ভালো কি মন্দ তাও জানে না তবে মন্দ হওয়ারই সম্ভাবনা ভালো নির্বিরোধী কোনো মানুষকে কেউ খুন করতে চায় না অবশ্যই লোকটি ভালো হলেও কিছু যায় আসে না কাজটা করে দিলে হানিফ পাঁচ হাজার টাকা পাবে এটাই আসল কথা পাঁচ হাজারের মধ্যে এক হাজার তাকে দেয়া হয়েছে বাকি চার হাজার কাজ শেষ হলে পাওয়া যাবে আজ কাজ শেষ হলে হাজরাতেই এইসব ব্যাপারে টাকা পয়সা নিয়ে কেউ ঝামেলা করে না মাঝে মাঝে বেশিও পাওয়া যায় তিন বছর আগে সেই একটা কাজের জন্যে দুই হাজার টাকা বেশি পাওয়া গেল ছ হাজারের চুক্তি হয়েছিল পুরো টাকাটা পাওয়ার পর হানিফ বলল বকশিস দেবেন না মোবারক শাহ নামের আধ বুড়ো মানুষটা অতি দ্রুত মাথা নাড়তে নাড়তে বলল অবশ্যই দেব তৎক্ষণাৎ দু হাজার টাকা দিয়ে ক্ষীণ গলায় বলল আপনি খুশি তো এই একটা মজার ব্যাপার কাজ শেষ হবার পর তাকে আপনি আপনি করে বলা হয় এর আগে তুমি হানিফের ধারণা ভয়ের চোটে আপনি বলে হানিফ মোবারক শাহ নামের বড় লোকটাকে বলেছিল আমি বসতেছি কাজ ঠিকমতো সমাধান হয়েছে কিনা খোঁজ নিয়ে আসেন তারপর যাব মোবারক শাহ চমকে উঠে বলেছিল তার দরকার হবে না আপনার কথা শোলো আনা বিশ্বাস করতেছি আপনার বসতে হবে না আপনি যান একটু বসে এক কাপ চা খাই মোবারক সাহেব ফ্যাকাশে মুখে বলেছে সাইর আয়োজন বাড়িতে নাই আপনি দোকানে গিয়া চা খান ভাঙতি টাকা দিতাছি এই বলে পাঁচ টাকার একটা ময়লা নোট বের করে দিল হানিফ নোটটা পকেটে রাখতে রাখতে মনে মনে হেসেছে লোকটার ভয় দেখতে মজা লাগছে হারামজাদা মানুষ মারবার সময় খেয়াল ছিল না আপনি তাহলে এখন যান বেশিক্ষণ থাকা ঠিক না হানিফ উদাস গলায় বলল কোনো অসুবিধা নাই আপনি হলেন বিদেশি লোক আপনারা সন্দেহ করব। আরে না কি সন্দেহ করব হে তো বড় গঞ্জ বিদেশি লোক তো থাকবোই এক গ্লাস পানি দিতে বলেন পানি দিতেছি পানি খেয়ে তাড়াতাড়ি চলে যান পানি খাওয়ার পরও হানিফ যায় না জর্দা দিয়ে পান খেতে যায় পান মুখে দিয়ে বিড়ি ধরায় উদাস ভঙ্গিতে টানতে থাকে আসল কাজ শেষ হবার পর জায়গা ছেড়ে চলে যেতে ইচ্ছা করে না বড়ই ক্লান্ত লাগে ঘুম পায় তাছাড়া এইসব ঘটনার পর কী সব কথাবার্তা রটে সেইগুলিও শুনতে ইচ্ছা করে থানা থেকে পুলিশ সাহেব এসে চারদিকে মিথ্যা আতঙ্ক জাগিয়ে তোলে একে ধমকায় তাকে ধমকায় সেগুলি দেখতে ভালো লাগে পুলিশ সাহেব মুখে দুঃখ এবং রাগ রাগ ভাব ফুটাতে চেষ্টা করেন পারেন না পুলিশ সাহেবের মুখ দেখেই মনে হয় তিনি গভীর আনন্দ বোধ করছেন খুন খারাপই মানেই তাদের পকেটে কিছু কাঁচা পয়সা হ্যাঁ কাজেই এইসব ঘটনায় তারা আনন্দিতই হবেন এটাই স্বাভাবিক খুব কম করে হলেও দশ বারো জনকে ধরে হাজতে পুড়ে দেবেন এদের ছাড়াতে টাকা লাগবে খুনির শত্রুদের টাকা দিতে হবে যে খুন হয়েছে তার আত্মীয় স্বজনদেরও টাকা খরচ করতে হবে হ্যাঁ টাকারই খেলা পায়ের কাছে মরমর শব্দ হলো হানিফ চমকে খানিকটা সরে গেল সাপ খোপ হতে পারে ভাদ্র মাস হল সাপের মাস গরমে অতিষ্ট হয়ে গর্ত ছেড়ে বের হয় হানিফের সঙ্গে একটা টর্চ আছে আলো ফেলে দেখবে নাকি ব্যাপারটা কি না সেটা ঠিক হবে না আশেপাশে কেউ নেই চর্চে জ্বালালেও কোনো ক্ষতি হবে না তবু সাবধান থাকা ভালো পায়ে ঝিঁঝি ধরে গেছে কতক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে তা নিজে ধরতে পারছে না মাঝে মাঝে মনে হয় সময় কাটছেই না আবার মাঝে মাঝে মনে হয় অতি দ্রুত কেটে যাচ্ছে হানিফ বসল হাতের আঙুলে আগুন আড়াল করে সিগারেট ধরালো পকেটের দশটা সিগারেট নিয়ে এখানে এসে দাঁড়িয়েছিল এখন সিগারেট আছে তিনটা সাতটা এর মধ্যেই খাওয়া হয়ে গেছে এর থেকে মনে হচ্ছে রাত কম হয়নি হানিফ রুমাল দিয়ে ঘাম মুছল অন্য সময় এতটা ঘামে না আজ বড় বেশি ঘামছে মুখের ভেতরটাও নোনতা লাগছে মানুষের মুখের ভেতরেও কি ঘাম হয় মনে হয় হয়। না হলে মুখের ভেতর নোনতা লাগত না ঘুট ঘুটে অন্ধকার কৃষ্ণপক্ষের রাত অন্ধকার হবেই আকাশে মেঘ থাকায় নক্ষত্রের আলোও নেই খুন করার জন্যে সময়টা ভালো না এই রকম অন্ধকার রাতে ভুল ভুলভ্রান্তি হয় ভুল লোক মারা পড়ে চাঁদনি রাত হলে ভ্রান্তি হয় না কে আসছে দূর থেকে দেখা যায় সবচেয়ে ভালো হয় দিনের বেলা তবে এই জাতীয় কাজকর্ম দিনের আলোয় হয় না বললেই বলা যায় কৃষ্ণপক্ষে কাজ করতে হবে বলে মানে গতকাল সন্ধ্যায় দুই ব্যাটারির একটা টর্চ লাইট কিনেছে কাজ করার আগে মুখে আলো ফেলে দেখে নিতে হবে লোক ঠিক আছে কিনা একবার আলো ফেললেই চিনতে পারবে আলো না ফেলে হাঁটা দেখেও চিনতে পারবে লোকটা হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে হ্যাঁ ডান পায়ে কোনো দোষ আছে মনে হয় লোকটাকে সে যাতে চট করে চিনতে পারে সেই উদ্দেশ্যে গতকাল তার সঙ্গে আলাপও করেছে লোকটা প্রতিদিন ভোর আটটায় ট্রেনে মোহনগঞ্জ থেকে যায় বারহাটটা ফিরে রাত দশটার ট্রেনে দলিল লেখক দলিল লেখকরা সাধারণত হতদরিদ্র হয় এ সেই শ্রেনের না এর পয়সা পয়সাগুড়ি ভালো আছে বাড়িতে টিনের বড় বড় দুটো ঘর বাংলা ঘরের পশ্চিম দিকে টিউবওয়েল লম্বা বাসের আগায় অ্যান্টেনা দেখে বোঝা যায় টেলিভিশন আছে নিশ্চয় ব্যাটারিতে চালায় এই অঞ্চলে এখনও ইলেকট্রিসিটি আসেনি ব্যাটারিতে টিভি চালানো খরচান্ত ব্যাপার তবে লোকটা কঞ্জুস ধরনের গতকাল সকালে কিছুক্ষণ সঙ্গে থাকায় তার স্বভাব চরিত্র পরিষ্কার বোঝা গেছে হানিফ ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে তার অপেক্ষায় দাঁড়িয়েছিল মোহনগঞ্জ রেল স্টেশন পর্যন্ত সঙ্গে সঙ্গে যাবে এতে চেহারাটা মনে গাথা হয়ে যাবে অন্ধকারেও চিনতে অসুবিধা হবে না লোকটা মাটির দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে উঠে গেল হানিফ সঙ্গে সঙ্গে বলল ভাইজানের সঙ্গে ম্যাচ বাক্স আছে একটা সিগারেট ধরাবো রইসুদ্দিন সরু চোখে তাকাল নিতান্ত অনিচ্ছায় দেয়াশলায়ের বাক্স বের করল হানিফ তার সিগারেটের প্যাকেট এগিয়ে দিল হাসি মুখে বলল নেন ভাইজান হাঁপটাও একটা ধরান লোকটা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সিগারেট নিল নিতা তো অপরিচিত একজন মানুষের কাছ থেকে সিগারেট নিতে বিন্দু মাত্র সংকোচ বা দ্বিধা দেখালো না কঞ্জুস প্রকৃতির লোকজনের এই হচ্ছে লক্ষণ যা পাওয়া যায় তাই নিয়ে নেয়া হানিফ বলল স্টেশনের দিকে যান নাকি ভাই যান হ্যাঁ আমি একজন সাউলের পাইকার চাউল কিনতে আসছিলাম দরে বনল না এইদিকে চাউলের দর বেশি হুম লোকটা সব কথার জবাব দিচ্ছে এক অক্ষরে কঞ্জুস ধরনের মানুষদের এটাও এক ধরনের আচরণ মুখের কথা তাদের কাছে টাকা পয়সার মতন সহজে খরচ করতে চায় না লোকটা বাজারে ঢোকার মুখে এক খেলি পান কিনল হানিফ সঙ্গে আছে একবার জিজ্ঞেস করল না পান খাবে কিনা অথচ কিছুক্ষণ আগেই তার কাছ থেকে সিগারেট নিয়ে বিনা দ্বিধায় খেয়েছে আশ্চর্য লোক হানিফ দুপুরের দিকে রইসুদ্দিনের বাড়িতে গিয়েও উপস্থিত হল এটা তার দীর্ঘদিনের অভ্যাস কাজকর্ম করার আগে ওই বাড়িতে একবার যাবেই রইসুদ্দিনের বাড়িঘর তার পছন্দ হলো হিন্দু বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ফুটফুটে একটা সবুজ জামা পরা মেয়ে বাংলা ঘরের উঠোন ঝাঁট দিচ্ছে হানিফ মধুর গলায় বলল ও মা তুমি এইবারের হ আমার জন্য গ্যালাসে করে পানি আনো তো থিয়াস লাগছে মেয়েটি ভিতরে চলে গেল কেমন হেলতে দুলতে যাচ্ছে দেখতে ভালো লাগছে পাঁচ ছয় বছর বয়স হবে কিন্তু কাজকর্ম পরিষ্কার কি সুন্দর করে উঠোন ঝাঁট দিচ্ছে মেয়েটি ফিরে এলো খালি হাতে চিকন সুরে বলল। কল থেকে পানি খাইতে কইছে আচ্ছা আচ্ছা তুমি সাপ কলে চাপ দাও আমি পানি খাই মেয়েটি খুব উৎসাহের সঙ্গে কলে চাপ দিয়ে পানি বের করলো মনে হলো সে পানি বের করার কাজটায় খুব মজা পাচ্ছে তোমার নাম কি গো ময়না বড় ভালো নাম ময়না রিন সাপ তোমার কি হয় হয় আচ্ছা আচ্ছা ভালো হানিফের একটু মন খারাপ হলো ঘটনা ঘটে গেলে এই মেয়ে নিশ্চয় ডাক ছেড়ে কাঁদবে কাঁদলেও কিছু করার নেই ঘটনা সে না ঘটালে অন্য কেউ ঘটাবে ব্যাপার একই মাঝখান থেকে এতগুলি টাকা হাত হবে টাকার খুবই দরকার হাত এখন একেবারে খালি তার বউ খানিকটা শৌখিন ধরনের মেয়ে অভাব সহ্য করতে পারে না এক বেলা উপোষ দিলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলে ছেলে ধরে ধরে পিটায় সাপের মতো ফোঁস করতে করতে বলে সর সর তোরা টাকাটা পাওয়া গেলে মাস ছয়েকের জন্য নিশ্চিন্ত শ্যামগঞ্জ বাজারের মেয়ে মানুষটার কাছেও তাহলে ইজ্জত নিয়ে যাওয়া যায় মেয়ে মানুষটা বড় তুচ্ছ করে গত মাসে একবার গিয়েছিল দরজা ধরে কঠিন গলায় বলল আয় জান গিয়া ঘরে লোক আছে হানিফা আবার সিগারেট ধরালো আর মাত্র একটা বাকি শেষ সিগারেটটা ধরানো যাবে না কাজের শেষে একটা সিগারেট ধরাতেই হবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সিগারেটের আগুন খুব সাবধানে বৃষ্টির ফোঁটা থেকে আড়াল করে রাখতে হচ্ছে বৃষ্টির ফোঁটায় আগুন নিভে গেলে সিগারেট আর ধরানো যাবে না রাতে ট্রেন আসতে আসতে তো দেরি করছে কেন কে জানে লোকাল ট্রেনগুলির আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই খুব বেশি দেরি করলে রইসুদ্দিন নামের রোগা কঞ্জুস লোকটা হয়তো আসবেই না বারহাটটায় আত্মীয়র বাড়িতে থেকে যাবে আরও একটা দিন অপেক্ষা করতে হবে এই সব কাজে অপেক্ষার যন্ত্রণা বড় যন্ত্রণা একবার এরকম একটা কাজে এগারো দিন অপেক্ষা করতে লাগল লোকটাকে কিছুতেই একা পাওয়া যায় না সঙ্গে সব সময় একজন না একজন থাকে অতি সাবধানী লোক হ্যাঁ তো সাবধান হয়েও অবশ্যই শেষ রক্ষা হয়নি কপালে মরণ লেখা থাকলে সাবধান হয়েও লাভ হয় না লোহার ঘর বাঁচতে পারেনি এই লোক অবশ্যই সাবধানী না একা একাই ঘোরাফেরা করে তার এত বড় একটু শত্রু আছে তাও বোধ সে জানে না না জানাই ভালো জানলে সারাক্ষণ ভয় ভয় থাকতে হয় মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তাছাড়া মরাটা ভয়াবহ কিছু না একদিন না একদিন সবাইকেই মরতে হবে রোগে ভুগে বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মরার চেয়ে সেইভাবে মরে যাওয়া ভালো কষ্ট অনেক কম মৃত্যুর পর শহীদের দরজা পাওয়ারও একটা সম্ভাবনা থাকে অপঘাতে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যায় মৌলানা সাহেব একবার ওয়াজে বলেছিলেন অপঘাতে মৃত্যু আর পেটের অসুখে মৃত্যু হে দুয়ের জন্যে আছে শহীদের দরজা মলানা সাহেবদের সব কথা কেন জানি বিশ্বাস হতে চায় না পেটের অসুখে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যাবে কি জন্যে কারণটা কি সত্যি হলে অবশ্য ভালোই হয় তাহলে বড় মেয়েটা শহীদের দরজা পায় মেটা মারা গেল পেটের ব্যথায় কোনো চিকিৎসা করাতে পারেননি কি চিকিৎসা করাবে হাতে নাই একটা পয়সা মেয়েটা ছটফট করেছে আর বলেছে বাজান আমার ডাক্তারের কাছে লইয়া যাও হানিফ নিয়ে গিয়েছিল ডাক্তার সাহেব গম্ভীর মুখে বলেছিলেন পেট কাটা লাগবে তিন হাজার টাকা খরচ হবে কমসে কম আছে টাকা না থাকলে সরকারি হাসপাতালে ভর্তি করে দে হানিফ তাও পারেনি মেটা কোলের উপর ছটফট করতে করতে মরল বড় মেয়েটার মৃত্যুর পর মানুষ মারার প্রথম কাজটা হানিফ করে যে মানুষটাকে প্রথম মারে তার নাম ছিল দবীর। মরার সময় সেও অবিকল তার মেয়ের মতো ছটফট করতে করতে হানিফকে বলল আপনি আমারে ডাক্তারের কাছে লইয়া যান কি আশ্চর্য কথা যে তার পেটে ছোড়া বসিয়েছে তাকে অনুরোধ করছে ডাক্তারের কাছে নিয়ে যেতে মৃত্যুর সময় মানুষ অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে কেন করে খেয়ে জানে একবার এক লোকের পেটে ছোড়া বসাবার পর দু হাতে পেট চেপে বসে পড়তে পড়তে খুবই অবাক কলায় জিজ্ঞেস করেছিল সে ভাইজান আপনার নাম কি মৃত্যুর সময় মানুষের মাথায় বোধ কিছু একটা হয় সব গোলমাল হয়ে যায় তার বড় মেয়েরও তাই হয়েছিল মৃত্যুর ঠিক আগে আগে সে তাকে জড়িয়ে ধরে বলেছিল বাজান আপনি হাসতেছেন কেন কি হয়েছে হানিফ না চিৎকার করে তখনছিলাম মৃত্যুর সময় মেয়েটার কাছে হাসি হয়ে ধরা পড়ল পিঁপড়া কামড়াচ্ছে রাতে পিঁপড়া কামড়ায় না হ্যাঁ কিন্তু এখন কামড়াচ্ছে কেন কে জানে হানিফ ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো প্রেতার সঙ্গে সঙ্গে দেখা গেল রইসুদ্দিন আসছে পা টেনে টেনে আসছে হানিফ ছোট্ট নিঃশ্বাস ফেলল শেষ সিগারেটটা রয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তা ধরানো যাবে তবে দেয়াশলাই ভিজে গেছে ভেজা দেয়াশলাই দিয়ে এই সিগারেট ধরানো সমস্যা হতে পারে এই নিয়ে সে খানিকটা চিন্তিত এবং বিষণ্ন প্রিয় শ্রোতা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ